ভাই রে, অবশেষে কি আমাদের বাংলাদেশে যাওয়া হবে? এত দাম দিয়ে লাকিজ কিনে দেখেন 575 টাকা লাকিজের দাম। তা আমরা কোথায় গেলাম, কি করলাম, কিভাবে লাকিজ কিনলাম, পুরো ভিডিওটা না টেনে দেখেন, খুবই ভালো লাগবে। ঠিক আছে, হ্যালো, আসসালাম আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। তো আজকের ভিডিওটা অবশ্যই দেখে বুঝতে পারবেন কি ভিডিও। আপনারা তো এই যে লাকিজ কিনে নিয়ে আসছি, তো আপনাদেরকে অবশ্যই মার্কেটের ভিডিও আমি দেবো। মার্কেটে গেছি, লাকিজের দাম কত নিচ্ছে, আর কোথা থেকে লাকিজ নিয়ে আসলাম, কত নিচ্ছে, ওইগুলো আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব। তো মূলত আজকে হচ্ছে এই যে কতগুলা লাকিজ নিয়ে আসলাম দেখেন, এই যে আপনি এই যে এখানে একটা সেট, 4টা লাকিজ আছে এখানে, হ্যাঁ গোল্ডেন একটা আছে, তারপর হচ্ছে এখানে হচ্ছে মূলত 4টা আছে। তো এই তো এই লাকিজ গুলাই আমরা মার্কেট কিনে নিয়ে আসছি। তো ইনশাল্লাহ অলমোস্ট বাংলাদেশে যাওয়ার প্রস্তুতি আস্তে আস্তে চলতেছে, কি নিব না নিব, কি কিনবো না কিনবো। আর লাকিজের সাথে এটা ফ্রি দিছে, তো আমরাও একটা কিনছি, আমরা যেটা কিনছি ওটাও দেখাচ্ছি আপনাদেরকে। এখন আমাদের 2টা হয়ে গেছে, বাট আর কিনা লাগবে না। তো এই যে 2টা দেখেন, একটা আমার একটা আপনের, তো মারোয়া ঘুমাতে পারবে যখন যে ঘুমাবে, আমাদের আর কিনা লাগবে না। ভাবছি আরেকটা কিনবো, কিন্তু কিনা থেকে বেঁচে গেলাম। আমি এটা নিব, তুমি আচ্ছা ঠিক আছে, আমি ভিডিও করতেছি। তো ঠিক আছে, যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবেন। আর লাকিজগুলো কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে শেয়ার করে জানাবেন, কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। এই যে আপনের ব্যাগ হয়ে গেছে, এটা আপনের ব্যাগের জন্য ইয়ে করছে, এখন একটা ব্যাগ পাই গেছে, কি তুমি খুশি? সবাইকে লাইক কমেন্ট করতে বলো, লাইক কমেন্ট দেন। আর এখন পুরো ভিডিও দেখাবো সারপ্রাইজের, আর না এই যে টুটু। তো ঠিক আছে, আর আপনারা দেখেন আমরা মার্কেটে কি করলাম কি না করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমি আবারও বলি, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ঠিক আছে, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকেন, সাথেই থাকেন। আর ওদের দুষ্টামিগুলো দেখেন, ওরা দুই ভাই বোনে কি করতেছে। মারোয়া কিন্তু এখন অনেক দুষ্ট হয়ে গেছে ইদানিং, দেখেন ও কত দুষ্টমি করে। হাই দাও সবাইকে, হাই দাও মারোয়া, এগুলো তো ন সবাইকে হাই দাও মারোয়া। তো এই যে লাকিজগুলো কালকে আপনকে অয়নকে নিয়ে সাথে নিয়ে তারপরে আমি এসছি বাসায়। আমার পক্ষে তো একা সম্ভব না, আমি তো মারোয়ার ভাগেন ধরবো নাকি লাকিজ নিয়ে আসবো সেই জন্য। তো আপনারা এই যে দেখেন তারা কি করতেছে না করতেছে, আর দোয়া করবেন আমরা যাতে সুস্থভাবে যাতে বাংলাদেশ থেকে যাই ফিরে আসতে পারি। তো বাংলাদেশে কবে যাব কি যাব সেটা তো অবশ্যই দেখতে পাবেন, যেহেতু এখন থেকে আস্তে আস্তে প্রস্তুতি চলতেছে। লাকিজ কিনা হলো, লাকিজের ভিতরে জিনিসপাতি ঢোকাবো, যাব কবে যাব না যাব সবই আপনারা দেখবেন। তো দেখতে থাকেন, আমরা এখন মার্কেটের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। ক্যালেন্ডারে লিখেন ডিসেম্বর, না একটা দিনে ডিসেম্বরে, আচ্ছা ডিসেম্বর একটা দিনে বুঝছেন বলে দিছে। তো ঠিক আছে, ওকে 32। আর এই যে এই লাকিজটা দেখেন 575 ফ্রাং, শুধু একটা লাকিজ। তো একটা লাকিজ যদি 575 ফ্রাং হয় তাহলে বাংলাদেশে কত টাকা হয় চিন্তা করেন। বাংলাদেশে 65,000 টাকা হবে, এরকম হবে 65,000-65,000 টাকা দিয়ে মানুষ বাংলাদেশে টিকিট কাটি যাইতে পারে। তো 65,000-65,000 টাকা দিয়ে তো লাকিজ কেনা তো সম্ভব না, তাই চলে গেলাম কোথায় লাকিজ কিনতে পরে। অবশ্যই আপনারা দেখছেন, দেখতে পাইতেছেন, আর এত দাম লাকিজের একদমই সম্ভব না এত টাকা দিয়ে একটা লাকিজ কেনা। তাও যদি 4-5টা লাকিজ একসাথে হইতো তাও কেনা যাইতো। আর এই লাকিজগুলোর দামও 200 কত টাকা জানি করে। তো এত এত দাম মার্কেটে লাকিজের, আসলে দেখে একদম মাথা ঘুরাই গেছে। 3-4 মার্কেট ঘুরলাম, কেনার মতো কোনো কিছু নাই। এই যে দেখেন কত করে, 300, 400, 700, 250, এটার নিচে কোনো লাকিজে নাই। তো এভাবে তো লাকিজ কেনা তো আমাদের পক্ষে সম্ভব না। তো তারপরে আমরা চলে গেলাম কোথায়, অবশ্যই দেখবেন। তারপরে একদম কম প্রাইসে লাকিজ কিনে নিয়ে আসলাম আমরা। তো লাকিজগুলো খুব ভালো পড়ছে, খুব সুন্দর পড়ছে আলহামদুলিল্লাহ।
তো এই তো বাংলাদেশে যেহেতু যাব, আস্তে আস্তে তো আমাদের সব কেনাকাটা করতে হবে, সব কিছু গোছগাছ করতে হবে। যেহেতু বাংলাদেশে যাওয়ার আমাদের সময়টা আস্তে আস্তে চলে আসতেছে, তো পুরো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন প্লিজ সবাই বেশি বেশি করে। আর যারা এখনও করেন নাই প্লিজ দয়া করে সবাই ভিডিওগুলো দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, কেমন? আর পুরো ভিডিওটা দেখতে থাকেন। প্রায় 4টা মার্কেটে গেছি, এক একটা মার্কেটে যাই, একটু একটু করে ভিডিও করলাম, কোথাও লাগেজ পাই নাই। তার শেষ মারোয়া মনির জন্য একটা জুতা নিয়ে নিলাম, আর এই ব্যাগগুলো আমার কাছে এত সুন্দর লাগছে, আর দামও, একটা ব্যাগের দাম প্রচুর টাকা নেওয়ার মতো না, মানে গিফট দেব কাউকে নিয়ে ওটা সম্ভব না। এখনও ডিসকাউন্ট দেয় না, ডিসকাউন্ট চললে কিছু নেওয়া যায়, ওই ছাড়া এর আগে নেওয়া যায় না। তা আমি যখন বাংলাদেশে যাব তখন মনে হয় না আমি ডিসকাউন্ট পাবো, কারণ ডিসকাউন্টটা দিবে জানুয়ারিতে, কারণ আমি তো ডিসেম্বরে বাংলাদেশে যাব। তো সেজন্য ডিসকাউন্ট ছাড়াই আমার সব কিছু কিনতে হয়। আর এই মারোয়া মনির জন্য সুন্দর কিউটি জুতাটা কিনলাম, কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন, কেমন? তো দেখতেই থাকেন। তো অবশেষে আমরা কোথা থেকে লাগেজ কিনলাম দেখতে পাচ্ছেন, এখানে আসি, আমরা লাগেজগুলো নিলাম। আর এত সুন্দর সুন্দর লাগেজ কম দামে পাওয়া যায়, খুবই সুন্দর, খুবই সুন্দর এগুলা, মানে খুবই ভালো লাগে দেখতে। তো আমি ব্ল্যাক কালার একটা নিয়েছিলাম, এটা না, বাট আমি যেটা একদম নিউ মডেলের ওইগুলাই নিয়েছিলাম, এগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।